সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সারা দেশে মহাসড়কগুলোতে অবাধে চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন, ব্যাটারি চালিত রিকশা সহ তিন চাকার শত শত যান, যার ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হয় যানজটের, প্রাণ ঝরে মানুষের। এই যেমন গতকাল ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নসিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সাত নির্মাণ শ্রমিকের। মহাসড়কের এই সমস্যা কিভাবে দূর হবে তাই নিয়ে আমাদের আজকের আলোচনা, যার শিরোনাম মহাসড়কে নসিমন করিমন আর কত। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন এই মুহূর্তে খুলনা থেকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন, এবং আলোচনায় যুক্ত হবেন ঝিনাইদহ থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন ঝিনাইদহ শাখার কর্মী আলিমুজ্জামান আলিম। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। জানতে চাইব যে এই যে মহাসড়কে যে নসিমন করিমনগুলো চলে, এই গাড়িগুলোর কিন্তু অনুমোদনই নেই, সেগুলো সাধারণ রাস্তায় নামারই কথা না, সেখানে মহাসড়কে চলা তো দূরের কথা। এই যে নিয়ম মানা হচ্ছে না, আসলে এগুলো বন্ধ করা যাচ্ছে না কেন, আমাদের যদি জানান মোহাম্মদ শরফুদ্দিন। ধন্যবাদ আপনাকে। মজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, আসলে আমাদের প্রধান অঙ্গীকারই হলো এই মজিব শতবর্ষে পুলিশ হিসাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো, অর্থাৎ জনমানুষের পুলিশের জনমানুষের দোরগোড়ায় পৌঁছানোই আমরা আসলে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি জানেন যে এই খুলনা রেঞ্জে 10টি জেলার আছে, 64টা থানা আছে, এবং আমাদের এই প্রত্যেকটি জেলায় ট্রাফিক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমাদের যে বিট পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি প্রতিটা বিটেরই যে সমস্ত বাস স্ট্যান্ড, যে সমস্ত স্ট্যান্ডগুলো আছে সেখানে মানুষগুলোকে সচেতন করা, পাশাপাশি আমাদের ট্রাফিকের যে এই রেঞ্জে ই ট্রাফিকিং ব্যবস্থা চালু করা হয়েছে, আমরা তার মাধ্যমে যত অবৈধ যান আছে আমরা সেগুলো শনাক্তকরণ করার চেষ্টা করছি, এবং আমরা সেগুলোকে আইনের আওতায় আনার জন্য সর্বদা সচেষ্ট রয়েছি, যাতে সড়কে শৃঙ্খলা ফিরে আসে, মানুষ যাতে বাড়ি থেকে বেরোয় সুন্দরভাবে সে তার কর্মকাণ্ড চালাইতে পারে। আপনি জানেন এই খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় 150 মহাসড়ক রয়েছে, পাশাপাশি প্রতিটা জেলা সাথে আন্তঃসড়ক রয়েছে, অর্থাৎ আঞ্চলিক মহাসড়ক আছে। এছাড়া আমাদের প্রতিটা বাজারে বাজারঘাট উন্নতি হয়েছে, এবং গ্রামীণ যে রাস্তা সেগুলো সব রাস্তায় প্রায় পাকা হয়েছে, ফলে মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হয়েছে, ফলে মানুষ এখন গ্রাম থেকে যে কোনো জিনিস নিয়ে মানুষ শহরে আসছে, ফলে মানুষের যাতায়াতও বেড়েছে। এই যাতায়াতের কারণেই মানুষ কিন্তু নানান যানবাহনে মানুষ চলাচল করছে, ফলে ব্যবসায়িক কর্ম মানুষের যাতায়াতের জন্য সড়কেও মানুষ এবং ট্রাফিক মুভমেন্টটাও বেড়ে গিয়েছে। এখানে দুটো স্থলবন্দর রয়েছে, তাছাড়া নোয়াপাড়া নদীবন্দর রয়েছে, ফলে ট্রাফিক মুভমেন্ট, অর্থাৎ প্রধান ব্যবসা এরিয়া হিসাবে ট্রাফিক মুভমেন্টও বেড়েছে। সেক্ষেত্রে আমাদের ট্রাফিক পুলিশ যথাসম্ভব চেষ্টা করছে যাতে সড়কে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিরাপদ করা যায়, এবং অবৈধ যানের বিরুদ্ধে আমাদের যে সড়ক আইনই হয়েছে সে আইন মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। জি, তারপরেও আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা যাচ্ছে সেই বিষয়টি নিয়েই প্রশ্ন রয়ে গেছে আমাদের সাথে। আমাদের দ্বিতীয় অতিথি ঝিনাইদহ থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন ঝিনাইদহ শাখার কর্মী আলিমুজ্জামান আলিম যুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাইব গতকালই ঝিনাইদহে যে ঘটনাটি ঘটেছে, সাতজন মানুষ প্রাণ হারিয়েছে, মহাসড়কে এই তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করা যাচ্ছে না কেন, আপনি কি মনে করেন? জি শিবস্যা, আপনাকে সালাম আলাইকুম। এই তিন চাকার যে গাড়িগুলা, যে হুইলারগুলা চলতেছে, এরা বেআইনি ভাবে চলাচল করে আর নিয়মকানুন কিছু জানে না, এই কারণে
এরা যখন সড়কের রান করে যখন তখন তারা সড়কে চলার যে নিয়মকানুন সেটা কিছুই বোঝে না। তারা যে কোনো সামনে গাড়ি পিছনে গাড়ি যেটা থাকে সেটা সেটা সম্পর্কে তাদের কোনো নির্দেশনা নাই, কোথায় কোথায় বাঁক নিতে হলে কমাতে হবে কিনা, গতি কমাতে হবে কিনা, বা ব্রেক কোথায় করতে হবে, গতিসীমার মধ্যে কিরকম থাকতে হবে তারা কিছুই জানে না। মূলত এই গাড়িগুলো যদিও সড়কে চলা নিষেধ আছে, তারপরেও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই তারা সড়কে অবৈধভাবে চলাচল করে। কখনো যদি ট্রাফিক একটু সতর্ক হয় তখন তারা রোড থেকে, যেমন রিজনাল ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে সেগুলো তারা অ্যাভয়েড করে চলে, কিন্তু যখনই ট্রাফিক পরিদর্শন যখন বন্ধ হয়ে যায় তখন তারা আবার যথারীতি চলতে থাকে। এটা বলবো এই কারণে যে তাদের আয়ের সোর্স হিসাবে এই যে থ্রি হুইলার, আপনার ভ্যান বলেন, নসিমন, ভটভডি, তারপরে এই নাটাহাম বা এই টাইপের যে উদ্ভট নামগুলো যেটা আপনি দেখবেন আর কি, থ্রি হুইলার যে গাড়িগুলো যেগুলো মহাসড়কে চলাচল নিষেধ, তারা আইন মান্য করে চলতে পারে, মানে মান্য করতে করে না। তো এটা নজরদারিটা বাড়াতে হবে। আর এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, এটা নতুন কিছু না, এটা আসলে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। জনসংখ্যার আধিক্যের কারণে মানুষ তাদের রুজিরুটির কারণে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। গতকাল যে কাজটা হয়েছে, একটি কাজ শেষ করে তারা বাড়ি ফেরার সময় যখন তারা ফেরে তখন তারা দ্রুতই ফিরতে চায়। আসলে এই কাজটা শেষ করে যখন যাচ্ছে সামনের গাড়ি কি অবস্থায় আছে, তারা করতে পারবে কিনা, ওভারটেক করতে পারবে কিনা, রাস্তা ভাঙা থাকলে ব্রেক করতে হবে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, যে গতিশীল গাড়িটা তার জন্য ব্রেক করবে কিনা, বা সে ব্রেক করলেও সে ব্রেকটা ব্রেক মেনে থাকবে কিনা গাড়িটা, বা আবার নতুন অ্যাক্সিডেন্ট হবে কিনা, অর্থাৎ ওই গাড়িটাও অ্যাক্সিডেন্টে পড়বে, এই গাড়িটাও অ্যাক্সিডেন্টে পড়বে, এরকম অবস্থা হবে কিনা, এসব সম্পর্কে ধারণা না থাকার কারণে অধিকাংশ লোক তারা নিজেরাই হল গাড়ি ঘোড়া সম্পর্কে সচেতন না, অটোমেটিক্যালি এই গাড়িগুলোর ওঠে। যেমন নসিমন, করিমন, ভটভটি, আলম সাদি এরা যারা চালায় তারা ওই জীবিকার তাগিদেই কোনো প্রশিক্ষণ বাদেই কিন্তু ওই গাড়িগুলোতে চালনা শুরু করে। তো যখন চালানো শুরু করে তখন কিন্তু তাদের আর কেউ শেখানোর লোক থাকে না, যে কিভাবে চালাবে, কিভাবে রাস্তা টার্ন নেবে, গতি কত থাকতে হবে, এসব সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না, তারা তাদের মতো করে চালায়। এই গাড়িগুলোর গতি অনেক সময় এত বেশি হয়, আইন মানতেও চালকদের অনীহা রয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই, একটি বিরতি নিয়ে আসছি, আমাদের সাথে যুক্ত থাকুন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। আজ আমরা কথা বলছি মহাসড়কে নসিমন, করিমন আর কত এই বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন খুলনা থেকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন এবং ঝিনাইদহ থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন ঝিনাইদহ শাখার কর্মী আলিমুজ্জামান আলিম। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই খুলনায়, আমাদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন। আপনি বলছিলেন যে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মহাসড়কে এই তিন চাকার যানবাহনের চলাচল, কিন্তু আসলে নিয়ন্ত্রণ তো সেই অর্থে হচ্ছে না বা করাও যাচ্ছে না। এই জন্য পরবর্তী কোন পরিকল্পনা কি আপনারা করেছেন কিনা, যাতে করে এই মৃত্যুর মিছিল আর না বাড়ে? আমরা আসলে এই যে ট্রাফিকিং যে ব্যবস্থা, এটা কিন্তু আমাদের সবসময় কাজ করা হয়। তো আপনি যে কথাটি বলছিলাম যে আমাদের সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, তারপরে গ্রামীণ যে রাস্তাগুলো, প্রতিটা রাস্তায় পাকা হয়েছে এবং মানুষের মধ্যে যে ব্যবসায়িক ব্যবসা থেকে শুরু করে হাট বাজার সকল কিছু উন্নতি হয়েছে, ফলে মানুষের বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে বেশিরভাগই টেম্পু, বটবডি, নসিমন, করিমন, তারপরে পাখি ভ্যান অনেক সময় প্রয়োজনে এগুলো ব্যবহার করছে। তো এগুলো আমরা সবাই জানি বেশিরভাগই অবৈধ যান। তো সেই অবৈধ যানের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে ট্রাফিকিং যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের যে প্রসিকিউশন দাখিল করা হচ্ছে, আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই 10টি জেলায় ইতিমধ্যেই ই প্রসিকিউশন সিস্টেম চালু করা হয়েছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবেই আমরা এই ফাইন পেমেন্ট সিস্টেম এখানে
যানগুলো আছে সেগুলো আমরা আটক করছি, এবং এগুলো আমরা নিয়মিত আমাদের প্রায় 24 আওয়ার্স এই কাজগুলো চলমান রয়েছে। পাশাপাশি যে জিনিসটা আসলে সব থেকে প্রয়োজন সেটা হলো মানুষের সচেতনতা। আমাদেরও সচেতন হতে হবে যে আমি কেন একটি অবৈধ যানে উঠব, সেদিকে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, আমরা যদি বৈধ যানে উঠি, যেমন লং ড্রাইভে মহাসড়কগুলো যদি যাই, সেক্ষেত্রে আমি যদি মহাসড়কগুলো এই অবৈধ যানগুলো আমরা জানি এগুলো খুব এগুলোর ব্রেক নাই ঠিকমতো, এগুলো ঠিকমতো নিয়ন্ত্রণও করা যায় না, অর্থাৎ যে চাল কিন্তু প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ একটা যান্ত্রিক যান বৈধ যান বাস ট্রাক যেভাবে ব্রেক করলে প্রয়োজন অপ্রয়োজনে থামানো যায়, এগুলো কিন্তু সহজে করাও যায় না। তো সেক্ষেত্রে আমি যখন উঠবো তখন আমার কিন্তু বিবেক কাজ করতে হবে যে আমি যে এই অবৈধ যানে উঠছি এই মহাসড়কগুলো, কারণ আমরা জানি মহাসড়কগুলো কিন্তু গতিবেগ সবসময় 60 কিলোমিটার বেশি থাকে। তো সেক্ষেত্রে এই ধীরগতির যান সড়কগুলো উঠার কারণেই কিন্তু এটা আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাই কিন্তু আমরা গ্রহণ করছি এবং আমরা আমাদের ট্রাফিক বিভাগ কিন্তু কাজ করে চলছে। এবং আমাদের গত মাসেও আমরা দেখেছি যে আমাদের যে পরিসংখ্যান আছে প্রায় 7,500 প্রসিকিউশন দাখিল করা হয়েছে, প্রায় 1 কোটি জরিমানাও করা হয়েছে। জি, আমি এখানে একটু জানতে চাইবো যে যানবাহন পেলে তো সাধারণ মানুষ উঠবেনই, তাদের অবৈধ কোনটি বা কোনটি চলাচল নিষেধ সেটি সম্পর্কে ধারণা তাদের স্বভাবতই থাকবে না, কিন্তু যারা এই যানবাহনগুলো চালান এবং মহাসড়কে নিয়ে আসেন অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে আসলে কতটুকু আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? না, তাদের বিরুদ্ধে আমাদের যে কার্যক্রমগুলো আছে আপনাকে আমি আরো জানাতে চাই যে আমাদের সমগ্র বাংলা আমাদের এই রেঞ্জ অফ প্রাইস আমাদের রেঞ্জে 692টি বিট পুলিশিং কেন্দ্র আছে, এবং এই বিট পুলিশদের প্রতিটা পুলিশ অফিসার কাজই হলো যে মানুষকে সচেতন করা। অর্থাৎ এই যে প্রতিদিনের ট্রাফিকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা যাতে না একটা মানুষ যাতে মানুষের আমরা জানি যে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি সময়ের থেকে, তো সেক্ষেত্রে মানুষের জীবনে না হয় তো সেটা আমরা মানুষকে সবসময় সচেতন করছি। জি মোহাম্মদ শরফুদ্দিন, সর্বস্তরের মানুষেরই আসলে সচেতনতার প্রয়োজন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু শুনতে চাই ঝিনাইদহ থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন ঝিনাইদহ শাখার কর্মী আলিমুজ্জামান। আলিম, আপনার কাছে জানতে চাইব এই বিষয়টি, এই যে চালকরা বেপরোয়া হয়ে উঠছেন বা নিয়ম মানছেন না, আসলে তারা কেন নিয়ম মানছে না, তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? জি, শৃঙ্খলা যে চালকেরা মানছেন না এর মূল কারণ হচ্ছে যে ধারাবাহিকভাবে কোনো যান চালানো, ধারাবাহিকভাবে যদি কোনো যান চালানো হয় দীর্ঘক্ষণ, যেমন ধরেন যে একটা রুট এখান থেকে খুলনা হয়ে ঝিনাইদহ কুষ্টিয়া রাজশাহী রংপুর, এদিকে আবার কখনো খুলনা হয়ে ঝিনাইদহ কুষ্টিয়া ঢাকা চিটাগাং, একজন ড্রাইভার যদি দীর্ঘক্ষণ গাড়ি পরিচালনা করেন বা চালান তত মানে ওনার যে অবস্থাটা হবে দীর্ঘক্ষণ তার কনসিস্টেন্সি ধরে রাখাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো এটাতে সম্ভবত আইন করা হয়েছে দুজন ড্রাইভার দেওয়ার জন্য, সে নিয়মটা কিন্তু এখনো পালন করা হচ্ছে না। একজন ড্রাইভার সে নিজেই এখান থেকে গাড়িটা ড্রাইভ করে ঢাকাতে যাবেন, আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো একজনের পক্ষে যখন এইভাবে গাড়ি চালনা করা হয় তখন সড়কে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আর এক্ষেত্রে আরও একটা বিষয় লক্ষ্য করা যায় যে ট্রাক ড্রাইভারগুলো বিশেষ করে যারা একই ড্রাইভার মানে রাতের পর রাত গাড়ি চালান, তো সেক্ষেত্রে হয় যেটা হয় যে শেষ রাতের দিকে বা ভোর রাতের দিকে অধিকাংশ এই অ্যাক্সিডেন্টগুলো হয়, তারা ঘুমিয়ে পড়েন, চালাতে ঘুমিয়ে পড়েন, এবং এই ঘুমন্ত অবস্থায় যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা আরো বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো এক্ষেত্রে মালিকদেরকে সচেতন করা হয়েছে, বিভিন্নভাবে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু সে নিয়মটা তারা মানছেন না। না মানার পিছনে কারণ যে আমাদের এই শ্রমিক ইউনিয়নটা বেশ শক্তিশালী, তারা ইচ্ছা করলে গাড়ি বন্ধ রাখতে পারে, ইচ্ছা করলে গাড়ি চালাতে পারে,
তাদের ইচ্ছার ব্যাপার হয়ে যায়। জি, কিন্তু তারপরেও কিন্তু আসলে নিয়ম মেনেই চলা উচিত, কারণ জীবন খুবই গুরুত্বপূর্ণ, এটি সবার জন্যই এবং সবাইকেই সচেতন হওয়া উচিত। আলিমুজ্জামান আলিম এবং মোহাম্মদ শরফুদ্দিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য। এবার আরো কিছু সংবাদ এক নজরে। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। কর্মশালায় বিজ্ঞানী, কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে রামপাল পাওয়ার প্লান্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রায় 3,500 দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র। চাপাই নবাবগঞ্জে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বুধবার রাতে শহরের রেলস্টেশনে ছিন্নমূল ও নিমতলা এলাকায় হরিজন পল্লীতে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। গাইবান্ধায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ও র্যাব এ সময় 7টি ভাটাকে 50,00,000 টাকা জরিমানা করা হয়। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে